ওই দাঁড়া দাঁড়া বলছি, তোদের কাজ তো আমি স্বীকার করবই, পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না। বন্ধুরা আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও বন্ধুরা, ডাইনোসর আমাদের পেছনেই আছে, তা না হলে ডাইনোসর আমাদের শিকার করে ফেলবে। বন্ধুরা আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও। জঙ্গলের মাঠে একটি গাভী, একটি ছাগল আর একটি হরিণী ঘাস খাচ্ছিল। তারা তিনজনে ছিল খুব ভালো বন্ধু। বন্ধুরা তোমাদের কি ঘাস খাওয়া শেষ হয়েছে? তোমাদের যদি ঘাস খাওয়া শেষ হয়ে থাকে তাহলে চলো আমরা এক্ষুনি নিরাপদ স্থানে চলে যাই, আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। না বন্ধু, আমার এখনো ঘাস খাওয়া হয়নি, আমি আর একটু পেট ভরে ঘাস খেতে চাই। তবে বন্ধু, আমরা যদি তিনজন একসাথে থাকি কোনো বিপদে আমাদের কিছুই করতে পারবে না, আমরা তিন বন্ধু মিলে মোকাবেলা করব। তুমি ঠিকই বলেছো বন্ধু, কিন্তু এই বনের বাঘসিংহ ডাইনোসররা অনেক ভয়ঙ্কর হয়, তারা যদি এসে আমাদের আক্রমণ করে তাহলে আমরা তিন বন্ধু মিলে ওই বাঘসিংহ ডাইনোসরকে প্রতিহত করতে পারবো না, তাই আমাদের সব সময় সতর্কভাবেই থাকতে হবে। হ্যাঁ বন্ধু হরিণী, তুমি একদম ঠিক কথাই বলেছো, যদি বাঘসিংহ ডাইনোসররা আমাদের আক্রমণ করে তাহলে তো আমরা তিন বন্ধু ওদের সাথে পেরে উঠবো না, তাই বেলা থাকতে তাড়াতাড়ি ঘাস খেয়ে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ছাগল বন্ধু, তোমার যেহেতু এখনো পেট ভরেনি তাহলে তুমি জলদি জলদি আর একটু ঘাস খেয়ে নাও, আর তোমার সাথে সাথে আমরাও একটু ঘাস খেয়ে নেই, তারপরে আমরা তিন বন্ধু একসাথে এখান থেকে চলে যাব নিরাপদ আশ্রয়ে। গাভীর এমন কথা শুনে ছাগল ও হরিণী তাড়াতাড়ি ঘাস খেতে লাগলো। অন্যদিকে ওই জঙ্গলে বাস করত এক দুষ্ট পাজি শিয়াল। পাজি শিয়াল সব সময় বড় বড় শিকার ধরতে চাইতো, কারণ তার আর গ্রামে গিয়ে মুরগি চুরি করতে ভালো লাগে না। কতই না ভালো হতো যদি আজকে একটা হরিণ বা ছাগল শিকার করতে পারতাম, তাহলে মজা করে পায়ের উপর পা তুলে 5-7 দিন খেতে পারতাম। শুধু শুধু এরকম আকাশ কুসুম চিন্তা করলে চলবে না, বুদ্ধি খাটিয়ে শিকার ধরতে হবে। যাই, জঙ্গলের মাঠ থেকে একটু ঘুরে আসি, দেখি সেখানে কোনো শিকার পাই কি না। এই বলে দুষ্ট পাজি শিয়াল যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। আরে বা, এখানে তো দেখছি 3-3টে প্রাণী একসাথে ঘাস খাচ্ছে, ওদের সামনে গিয়ে একটু ভয় দেখিয়ে ওদেরকে শিকার করতে চাই, তাহলে তো তিনজনের মধ্যে কোনো দুজন আগে পালিয়ে যাবে আর শেষে যে থাকবে তাকেই শিকার করে নিব, তারপর ওকে নিয়ে যাব আমার গুহায়, এরপর 5-7 দিন ধরে ওকে মজা করে খাবো। এ বেটারা, এখন তোরা যে যার মতো পালা বলছি, তা না হলে সবাইকে আমি শিকার করে খাবো। তোদের তিনজনের মধ্যে আমি দুজনকে বাঁচার সুযোগ দিচ্ছি, তোদের তিনজনের মধ্যে যে দুজন আগে পালিয়ে যাবে তাকে আমি শিকার করব না। আরে শিয়াল, তুমি এত চিন্তা করছো কেন? তোমার কষ্ট করে শিকার করতে হবে না, তুমি শুধু আমাদেরকে একবার বলো তুমি কাকে শিকার করতে চাও, সে নিজে থেকে তোমার শিকার হয়ে যাবে। আরে এদের আবার কি হলো, এরা আবার নিজে থেকে শিকার হতে চাইছে কেন? আমাকে বোকা ভাবলো না তো? তবে যাই হোক, আমার ভয় পেলে চলবে না, তাহলে শোন তোরা, আমি এই হরিণটাকে শিকার করতে চাই, এই হরিণটা যদি নিজে থেকেই আমার শিকার হতে চায় তাহলে আমি তোদের দুজনকে ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে তুমি হরিণীকে শিকার করতে চাও? আমার শরীরে তো হরিণের থেকেও বেশি মাংস, আমাকে শিকার করছো না কেন? আরে না, আমি ওই হরিণটাকেই শিকার করতে চাই, আমার হরিণের মাংস খুব প্রিয়, আর তুই তো একটা ছাগল, ছাগলের মাংস খুব গন্ধ করে, আমার ছাগলের মাংস খেতে একদম ভালো লাগে না, আমি তো হরিণের মাংসই খেতে চাই। কি বললি বেটা, আমি থাকতে তুই আমার বন্ধু হরিণীকে শিকার করতে চাস? তোর সাহস তো কম নয়, তুই সাহস থাকলে আমাকে শিকার করে দেখা, আর নয় তো এখান থেকে চলে যা, তা না হলে আমরা তিন বন্ধু তোকে ঘিরে ধরে শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে দিব।
আরে মনে হচ্ছে আমি ভুল জায়গায় নক করেছি, এখন এখান থেকে চলে যাওয়াই মঙ্গলের কাজ হবে, নইলে যে এখন প্রাণটা হারাতে হবে। বেটা পাজি শিয়াল আমাদেরকে এসেছিল শিকার করতে, ওর চালাকির ফাঁদে ওকে ফেলেছি, এবার হয়েছে পাজি শিয়ালের উচিত শিক্ষা। দেখলে বন্ধুরা লেজ গুটিয়া কেমন এখান থেকে পালিয়ে গেল? ঠিক বলেছো বন্ধু, যা একটা শিক্ষা দিলাম নাই পাজি শিয়ালকে। এরপর শিয়াল গুহায় গিয়ে ভাবতে লাগে এই তিন বন্ধুকে কিভাবে শায়েস্তা করা যায়। না, ওই তিন বন্ধুকে আমি ছাড়ব না, ওরা আমাকে যে অপমান করেছে আমি এর প্রতিশোধ নিবই নিব। এখন আমার যেতে হবে ডাইনোসর ভাইয়ের কাছে, ডাইনোসর ভাই পারবে ওদের ওই তিন বন্ধুকে উচিত শিক্ষা দিতে। ডাইনোসর ভাই যদি ওদের তিনজনকে শিকার করে, তার কাছে অনুরোধ করে আমি একটু মাংস চেয়ে খাবো, ওতেই আমার পেট ভরে যাবে। শিয়াল আজ হঠাৎ আমার কাছে, তা কি মতলব নিয়ে এসেছিস? তুই তো আবার কোনো মতলব ছাড়া আসিস না। আসলে ডাইনোসর ভাই, আমি তোমার কাছে শিকারের খোঁজ নিয়ে এসেছি, তাও আবার একটা না, তিন তিনটে শিকার। তুমি যদি ওই তিনজনকে শিকার করতে পারো, তাহলে এক মাস বসে বসে খেতে পারবে। কি বলিস শিয়াল পণ্ডিত, তাই নাকি? তাহলে তাড়াতাড়ি চল, আমি যদি ওদেরকে শিকার করতে পারি তাহলে তোকেও একটু ভাগ দিব। আর দেরি না করে তাড়াতাড়ি চল আমার সাথে। ঠিক আছে ডাইনোসর ভাই, চলো তাহলে। আরে আসলে তো ওই তো দেখছি তিন তিনটে শিকার, ওদেরকে এখনই গিয়ে আচমকা হামলা করতে হবে। শিয়াল পণ্ডিত তুই এখানেই থাক, আমি ওদেরকে গিয়ে শিকার করে আনছি, তারপরে দুজনে মজা করে খাবো। ডাইনোসরকে দেখেই তারা তিন বন্ধু দিল দৌড়, ডাইনোসরও ওদের পিছু পিছু দৌড়াতে লাগলো। ওই দাঁড়া দাঁড়া বলছি, তোদের কাজ তো আমি শিকার করবই, পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না। বন্ধুরা আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও বন্ধুরা, ডাইনোসর আমাদের পেছনেই আছে, তা না হলে ডাইনোসর আমাদের শিকার করে ফেলবে। বন্ধুরা আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও। দৌড়াতে দৌড়াতে তাদের সামনে একটি নদী পড়ে গেল। নদী দেখে হরিণী বলল, বন্ধু এখন কি হবে, আমি তো সাঁতার জানি না, তাহলে এই নদী পার হব কি করে? বন্ধু আমিও তো সাঁতার জানি না, নদী পার হব কি করে? চিন্তা করো না বন্ধু, আমি সাঁতার জানি, আমি তোমাদের ওপারে পার করে দিচ্ছি। এই বলে গাভী নদীতে ঝাঁপ দিল। বন্ধুরা তোমরা আমার পিঠে এক লাফ দিয়ে ওপারে পার হয়ে যাও। এরপরে ছাগল আর হরিণ এক এক করে তার গাভী বন্ধুর পিঠের ওপর লাফ দিয়ে পার হয়ে গেল ওপারে। আরে ছাগল আর হরিণ দেখি এই গাভীটার পিঠে পা দিয়ে ওপারে চলে গেছে, আমি তো সাঁতার জানি না, আমি এক কাজ করি, এই গাভীটার পিঠে পা দিয়ে ওপারে চলে যাই। যেই না ডাইনোসর গাভীর পিঠে লাফ দিল, অমনি গাভী এক লাফে ওপরে উঠে আসে, আর ডাইনোসরের শরীর ভারী থাকার কারণে পানিতে ডুবেই মারা যায়। এভাবেই তারা তিন বন্ধু ওই ডাইনোসরের হাত থেকে বেঁচে যায়।